প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থায় সরকার প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন তাছাড়া তিনি এ ব্যবস্থাতে সংসদ বা সংসদের নেতাদের ভূমিকাও পালন করেন আজকের ভিডিওতে আমরা জানতে পারব উনিশশো সাল থেকে বাংলাদেশের সকল প্রধানমন্ত্রীদের নাম তাজউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন সতেরো এপ্রিল উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন বারো জানুয়ারি উনিশশো সালে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তাজউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন উনিশশো পঁচিশ সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান দায়িত্ব গ্রহণ করেন বারো জানুয়ারি উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন পঁচিশ জানুয়ারি উনিশশো সালে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো বিশ সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে মোহাম্মদ মনসুর আলী দায়িত্ব গ্রহণ করেন পঁচিশ জানুয়ারি উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন পনেরোই আগস্ট উনিশশো সালে রাজনৈতিক দল বাকশাল মোহাম্মদ মনসুর আলী জন্মগ্রহণ করেন উনিশশো উনিশ সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে শাহ আজিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেন পনেরো এপ্রিল উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন চব্বিশ মার্চ উনিশশো সালে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহাজিজুর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে আতাউর রহমান খান দায়িত্ব গ্রহণ করেন তিরিশ মার্চ উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন নয় জুলাই উনিশশো সালে রাজনৈতিক দল জাতীয় পার্টি আতার রহমান খান জন্মগ্রহণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে মিজানুর রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন নয় জুলাই উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন সাতাশ মার্চ উনিশশো সালে রাজনৈতিক দল জাতীয় পার্টি মিজানুর রহমান চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন দুই সালে মৌদুদ আহমেদ দায়িত্ব গ্রহণ করেন সাতাশ মার্চ উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন বারো আগস্ট উনিশশো সালে রাজনৈতিক দল জাতীয় পার্টি মৌদুদ আহমেদ জন্মগ্রহণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন দুই সালে কাজী জাফর আহমেদ দায়িত্ব গ্রহণ করেন বারো আগস্ট উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন ছয় ডিসেম্বর উনিশশো সালে রাজনৈতিক দল জাতীয় পার্টি কাজী জাফর আহমেদ জন্মগ্রহণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন দুই সালে খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেন বিশ মার্চ উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন তিরিশ মার্চ উনিশশো সালে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়া জন্মগ্রহণ করেন উনিশশো সালে শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেন তেইশ জুন উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন পনেরো জুলাই দুই সালে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা জন্মগ্রহণ করেন উনিশশো সালে খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেন দশ অক্টোবর দুই সালে দায়িত্ব হস্তান্তর করেন উনত্রিশ অক্টোবর দুই সালে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালাদা জিয়া জন্মগ্রহণ করেন উনিশশো সালে শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেন ছয় জানুয়ারি দুই সাল থেকে বর্তমান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা জন্মগ্রহণ করেন উনিশশো সালে